বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের সদস্যের যে ক্রিকেট ছেলে আয় উপার্জন করে তাদের এই আয়টা হালাল না হারাম? আলহামদুলিল্লাহ, আসলে ক্রিকেট খেলাটা ইসলামের দৃষ্টিতে এটা নাম ধরে কোনো বলা হয় নাই হারাম বা হালাল। এখানে আমরা ইসলামের মূলনীতি খেয়াল করব, হালাল জিনিসও হারাম হয়ে যায় যদি ওর মাধ্যমে ইসলাম বিরোধিতা করা হয়। খেলাধুলা যদি এবাদত থেকে, ইসলাম পালন থেকে আমাদেরকে গাফেল রাখে, দূরে সরিয়ে রাখে, তাহলে সেই সমস্ত খেলাধুলাই হারাম, তার উপার্জনও হারাম হবে। আর যদি কোনো খেলাধুলা নাম সহ হারাম করা হয় নাই, কিন্তু সেই খেলাধুলার কারণে যদি এবাদত এবং দিন পালন থেকে আমাকে না গাফিল করে, তাহলে সেটাকে আমরা হারাম বলতে পারবো না, বিশেষভাবে সেখানে যদি শরীর চর্চার দিকটা থাকে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমার ইনকামটাও হারাম বলা যাবে না, ঠিক আছে? আর ইসলামের বিরোধিতা করা হলে হালাল জিনিস অনেক সময় হারাম। আঙ্গুর খাওয়া তো হালাল, বিক্রি করা, ব্যবসা করা হালাল, কিন্তু আপনি জানেন যদি যে এই আঙ্গুর দিয়ে মদ তৈরি করবে, তার কাছে আঙ্গুর বিক্রি করা হারাম। বিষয়গুলো আমাদের আপেক্ষিক অবস্থা বিশেষে।